20 জুলাই বিকেলে 14 বছরের শিশু সাদ মাহমুদ খান সাভারের শাহিবাগ এলাকায় বাসার ছাদে বন্ধুদের সাথে খেলছিল। সড়কে ধোয়া দেখতে পেয়ে কৌতূহল বশত নিউ মার্কেট সংলগ্ন ওই এলাকায় গেলে আচমকা গুলিবিদ্ধ হয় সাদ। পরে স্থানীয় লোকজন তাকে এনাম মেডিকেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতে মারা যায় সাদ। সাদের বাবা বাহাদুর খান দা ডেইলি স্টারকে জানিয়েছেন ওই দিনের ঘটনা। আপনার নিউ মার্কেটের অপোজিটে এই সাইডে এই দোকানের সামনে গুলি লাগে, পুলিশের গুলি। তখন আমি ওখান থেকে জানতে পারলাম যে পুলিশের গুলি লাগছে। গুলি লাগে বলে পুলিশে বলে যে দৌড় দে। তখন আমার ছেলে এটা মনে করেন যে 50 মিটার এদিকে মনে করেন পূর্ব দিকে গেছে, ওই অবস্থায় রক্তাক্ত অবস্থা। তারপরে দাঁড়াইছিল, দাঁড়ানোর পরে দেখে যে পুলিশ সবাই দাঁড়ানো ছিল। তারপরে ওখানে পড়ে যায়, পড়ে যাওয়ার পরে কিছু লোক দেখতে পায়। দেখতে যাওয়ার পরে পুলিশের ভয়ে আতঙ্কের কারণে আমার ছেলের বগলে আসে নাই। না আসাতে যখন এই পুলিশ চলে যায়, যাওয়ার পরে আমি যেটা শুনতে পাই ওখানে যে পুলিশ চলে যায়, যাওয়ার পরে আমি যে আমার ছেলেকে ওখানে নিয়ে এসে এরা তারা মানে হসপিটালে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পথে আমার ছেলে মারা গেছে। বাম পাশে রানে উপরে যেটা যেটাকে আমরা কুকসি বলি আর কি, এখানে লাগছে আমার ছেলের গুলি। মানে যে জায়গায় গুলিটা রাখছে ওই জায়গায় অনেকটা ই হয়েছে, হোল হয়ে গেছে। ছেলে লেখাপড়া করার জন্য, হাফেজ বানানোর জন্য নতুন সাবার, সাবার আমি বাসা ভাড়া নিয়ে থাকি ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য। যদি নাকি সরকারে আবার সব কিছু দিয়ে ও দেয় তাও আমার আর ছেলে পাবো না, আমার মাত্র একটা ছেলে। তবে আমার প্রত্যাশা আছে যেন আমার মতো যেন আর কেউ কোনোভাবে এরকমের যে পুলিশের গুলি খেয়ে যেন আমার কেউ না মারা যায়, এটাই আমার চাওয়া পাওয়া। আর হলো আপনাদের কাছে সবার বিচার তো আমি একমাত্র শুধু খালি আল্লাহর কাছেই চাই, যে আল্লাহ যেন আমার ছেলের বিচার করে।